আসসালামু আলাইকুম। দেখুন, ফুল ওয়েবসাইট আমরা হচ্ছে scss ইউজ করে কনভার্ট করেছিলাম আর কি, ফেস ইমেজ টু ওয়েবসাইট বা পিএইচডি টু এইচটিএমএল যেটাই বলেন। তো এখন সেম কোড আমরা শুধু হচ্ছে লেসে কনভার্ট করব। তো আমি অলরেডি কনভার্ট করে রাখছি, যেহেতু প্রচুর সময়ের ব্যাপার যদি আমি আবার প্রথম থেকে করতে যাই। তো আশা করি এখন দেখলেই বুঝবেন, কারণ হচ্ছে লেসের জাস্ট হচ্ছে কি একটু হালকা সংক্ষিপ্ত রূপী হচ্ছে, সরি, scss এর সংক্ষিপ্ত রূপী হচ্ছে কি লেস। তো আমি জাস্ট প্রতিটা আপনার মডিউলকে বা হচ্ছে লেস মডিউলকে আপনাকে খুলি খুলে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি চেঞ্জ করে রাখছি, আপনাদেরকে শুধু একটু এক্সপ্লেন করে দিব যে সেখানে কী কী হয়েছে। তো প্রথমে দেখি হচ্ছে আমি পাশাপাশি অন করি, ধরুন এ পাশে অন রাখলাম, হচ্ছে নিচে অন রাখলাম লেসেরটা, আর নিচে সেটা রাখলাম, আর উপরে ধরুন হচ্ছে আমরা লেসেরটা ওপেন করি। ওকে, তো আমরা উপরে রাখছি হচ্ছে লেসেরটা। দেখেন এখানে একটা জিনিস হচ্ছে, লেসে হচ্ছে এইভাবে ইম্পোর্টটা সাপোর্ট করে না। ওকে, তো যার কারণে হচ্ছে আমরা লেসে এটা ইউজ করার সুযোগ হয়নি, কিন্তু সাসে হচ্ছে কি ইম্পোর্টটা আছে। তো এটা হচ্ছে লেসে যদি আপনি ইউজ করতে চান তাহলে হচ্ছে আপনাকে ডিরেক্ট মডিউলে ইউজ করতে হবে, এইভাবে করার সুযোগটা আপনাকে দিচ্ছে না। এরপর আসেন মিক্সিং, এখানে হচ্ছে মিক্সিং লিখতে হয়, এখানে কোনো মিক্সিং টিক্সিং লেখা ঝামেলা নেই, জাস্ট হচ্ছে কি আপনি ডি দিয়ে লিখে ফেলতে পারবেন। ওকে, তো এখানে যে কাজটা করবেন, আপনার হচ্ছে ফ্লেক্স ইউজ করার সময় এখানে এইভাবে হচ্ছে চিহ্নটা দিয়ে দিবেন, যাতে হচ্ছে এই ফ্লেক্সটা আবার কি না হয় ক্লাসে কনভার্ট হয়ে না যায়। আপনি যদি চান যে না এটা ক্লাসে কনভার্ট হোক তাহলে রাখতে পারেন। ওকে, এরপর আছে ফ্লেক্স র্যাপ। হ্যাঁ, তো ফ্লেক্স র্যাপের কাজ কি, ফ্লেক্স র্যাপের কাজ তো আমরা জানি, জাস্ট হচ্ছে কি সে হচ্ছে র্যাপ টাইপের যে ক্লাসগুলো আছে সেগুলো আমাদেরকে রিটার্ন করে। এরপর হচ্ছে ফ্লেক্স জাস্টিফাই, হ্যাঁ, আপনি শুধু ভেরিয়েবলটা দিয়ে দিন, সে তার মতো কি করে দিবে রেজাল্টটা পাঠাবে। এরপর ট্রানজিশন, শুধুমাত্র চেঞ্জ কোথায় দেখেন, শুধু এখানে মিক্সিং ছিল, এখানে কি নেই মিক্সিং নেই। এরপর দেখেন ভেরিয়েবলস, তো ভেরিয়েবলসে হচ্ছে আমরা scss এ লিখতাম কি দিয়ে, সব হচ্ছে ডলার দিয়ে, ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে জাস্ট ডলার, আর এখানে হচ্ছে সব অ্যাট দ্য রেট দিয়ে। আর আরেকটু তফাৎ হচ্ছে এখানে আমরা যে লিস্টগুলো তৈরি করতাম বা হচ্ছে ম্যাপগুলো তৈরি করতাম, তো ম্যাপগুলো তৈরির একটা প্রসেস ছিল হচ্ছে জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, হচ্ছে কি সরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি একটা লিস্ট তৈরি করতে পারতেন। আর লেসে এটা আরেকটু দুইভাবে এটা তৈরি করা যায়, একটা হচ্ছে আপনি চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা লিস্ট তৈরি করতে পারেন, অথবা হচ্ছে আপনি একটা মিক্সিং তৈরি করতে পারেন। হ্যাঁ, জাস্ট একদম মিক্সিনের মতোই সেম কাজই করবে, যেভাবে হচ্ছে আপনি লিস্টে নিয়ে কাজ করবেন সেমভাবে হচ্ছে কি আপনি এই মিক্সিনেও সেমভাবে আপনি কাজ করতে পারবেন, মানে একই জিনিস। এখানে হচ্ছে এটা এটা হচ্ছে আমরা মিক্সিন হিসাবে জানি, আর এটাকে হচ্ছে লিস্ট হিসাবে বলা হয়। ওকে, এটা হচ্ছে লেসের লিস্ট। তো এখানে জাস্ট হচ্ছে কি ডলার আছে, আর এখানে হচ্ছে কি অ্যাট দ্য রেট আছে, এই এতটুকুই তফাৎ, আর বাকি সব কিছু সেম, সে এতটুকুই। এরপর দেখেন আমরা যদি কম্পোনেন্টে যাই, কম্পোনেন্টে গেলে আমাদের বাটনে যদি যাই, এখানে দেখেন কী কী চেঞ্জ আছে। আর scss এর যদি বাটনে যাই, কম্পোনেন্ট বাটনস, দেখেন প্রথম চেঞ্জ হচ্ছে কি ওখানে অ্যাট দ্য রেট ছিল, এখানে কি নেই অ্যাট দ্য রেট, সরি ওখানে মিক্সিং ছিল, এখানে মিক্সিং নেই, যার কারণে সবগুলো ফাংশনের শুরুতে শুধু ডট, সরি মিক্সিংয়ের শুরুতে শুধু ডট। আর এখানে হচ্ছে কি বাই ডিফল্ট যা ছিল তা, আর দেখেন প্যারামিটারের যে স্টাইলগুলো ছিল এগুলো সব সেম, শুধু ভেরিয়েবল আলাদা, আর বাকি সব কিছু দেখেন এখানে আগের মতোই আছে, বর্ডার রেডিয়াস থেকে যা কিছু করতাম। তবে এখানে যে জিনিসটা ছিল আমাদের, এই যে দেখেন আমরা কি করতাম, যদি আমরা কোনো একটা ভেরিয়েবলকে তার নেম ধরে ভ্যালু খুঁজতে চাইতাম তাহলে আমাদেরকে ম্যাপ ডট গেট নামে কিছু একটা করা লাগতো, কিন্তু লেসে যেটা সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ভেরিয়েবলের নামকে ডাবল অ্যাট দ্য রেট দিয়ে কী করতে পারেন, সরাসরি কল করতে পারেন। তো বিস্তারিত হয়তো আপনারা যদি লেসের ভেরিয়েবল দেখেন সেটাও ওখান থেকে দেখতে পারবেন, অথবা হচ্ছে আমাদের লেসের যে আপনার ভিডিওটা ছিল সেখানে বিস্তারিত বলা আছে, যে কোনো একটা আপনি ফলো করতে পারেন। তো তারপরে একটু বলে দিচ্ছি যে জিনিসটা কীভাবে কাজ করে। আপনি লেসে চলে আসবেন, লেসে আসার পর এখান থেকে যাবেন হচ্ছে ভেরিয়েবলে। তো ভেরিয়েবলে যাওয়ার পর ভেরিয়েবল ভেরিয়েবল, হ্যাঁ, এই অপশনে গেলে আপনি দেখতে পারবেন, ধরেন হচ্ছে একটা ভেরিয়েবলের নাম হচ্ছে কি প্রাইমারি। তো আমরা যেটা করলাম এই কালারের মধ্যে প্রাইমারি নামের একটা নেমকে সেভ রাখলাম, দেন যদি আমি ডাবল অ্যাট দ্য রেট দিয়ে কালারকে কল করি, মূলত হচ্ছে এই কালার কল হবে না, কল হবে হচ্ছে এই যে গ্রিনটা। হ্যাঁ, দেখেন রেজাল্টটা কিন্তু গ্রিন আসছে। তো আমরা সেম মেথডটা হচ্ছে লেসে কাজ করছি, কিন্তু এই মেথডটা সাসে নাই, scss এ নাই, যার কারণে আমাদেরকে একটা ম্যাপ তৈরি করে বা লিস্ট তৈরি করে লিস্ট থেকে হচ্ছে কী করা লাগতো, ম্যাপের মাধ্যমে গেট করা লাগতো, এতটুকুই তফাত। তো এটা আমরা যখন প্রথমে তৈরি করেছিলাম তখন আমি বলেছিলাম যে আসলে সাসে এই প্রসেস সুবিধাটা নেই যেটা আমাদের লেসে আছে, যার কারণে আমার কোডটা কিছুটা কমে গেছে আর কি। এরপর দেখেন এখানে যেটা হতো, ধরেন এটাকে কি বলে,
সাসের একটা সুবিধা ছিল, সে হচ্ছে বাই ডিফল্ট এখানে বা হচ্ছে এই প্যারামিটারের মধ্যেই আপনাকে কনকেটেনেট করে নেমের সাথে হচ্ছে ভেরিয়েবলটা আনার একটা প্রসেস ছিল, কারণ হচ্ছে সে থার্ড পার্টি আর একটা ফাংশন ইউজ করতো যার নাম হচ্ছে ম্যাপ ডট গেট। তো এই টাইপের কিছু হচ্ছে লেসে অ্যাভেলেবেল না, যার কারণে আমাদের যেটা করতে হয় একটা নেম ফার্স্টে ক্রিয়েট করে নিতে হয়, যেমন ডিপ। হ্যাঁ, তো এখানে যেটা হতো, যেমন এই যে বাটন স্টাইল ডিপ, মিনস হচ্ছে যদি আমি ইয়েলো গ্রিনকে কল করতাম তাহলে সে হচ্ছে ভেরিয়েবল থেকে এই ইয়েলো গ্রিনের যে আমার কালারটা আছে আর কি, এই যে কালারটা আছে এই কালারটাকে রিটার্ন করতো। কিন্তু লেসেতে এই সুবিধাটা নাই, যার কারণে আমরা কি করছি, শুধুমাত্র নেমটাকে একটা ভেরিয়েবলে রাখলাম। রাখার পর আমরা যখন কল করব সে আর এখান থেকে রিটার্ন করবে না, সে রিটার্ন করবে হচ্ছে এখান থেকে। ওকে, তো সাস আর লেসের এতটুকুই তফাত। কিন্তু আপনাকে যে কোনো একটা দোনোটাইর বেসিক ভালো করে বুঝতে হবে, তাহলে হচ্ছে আপনি হয়তো এই কম্পেয়ারটা একটু তাড়াতাড়ি বুঝতে পারবেন। এরপর দেখেন এখানে কি করছি আমরা, এখানে তো লেসে আরো কিছু একটু সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি কিছু জিনিস একটু চেক করতে পারবেন, ইজ পিক্সেল, হ্যাঁ, ইজ কালার, তারপর ইজ হেক্সা কালার। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি যদি ব্রাউজারে আসেন, এখান থেকে যাবেন হচ্ছে আপনি ফাংশানে। হ্যাঁ, লেসের ফাংশানে ক্লিক করার পরে দেখেন টাইপ ফাংশন নামে কিছু আছে। আপনি যদি কোনো একটা ভেরিয়েবল পাঠান, যে প্যারামিটার আকারে পাঠান, ওই ভেরিয়েবলটা আসলে কি টাইপের আপনি এখান থেকে, যেমন ইজ কালার, ইজ স্ট্রিং, হ্যাঁ, যদি একটা স্ট্রিং পাঠান সেটাও চেক করতে পারবেন। সবগুলো দেখতে একরকম আর কি, শুধু ইজ ইজ দিবেন, ইজ কিওয়ার্ড। হ্যাঁ, যেমন কিওয়ার্ডগুলো হচ্ছে কি কি, যেমন দেখেন কিওয়ার্ড ইজ কিওয়ার্ড, তারপর হচ্ছে ইজ ব্লু। কিওয়ার্ড বলতে বোঝায় শুধু কিওয়ার্ডকে আর কিছু না। এরপর দেখেন ইজ ইউআরএল, হ্যাঁ দেখেন এটা শুধুমাত্র ট্রু, যদি কোনো একটা আপনি ইউআরএল ফাংশন পাঠান তাহলে এটা আপনাকে পাওয়া যাবে। তারপর দেখেন ইজ পিক্সেল, হ্যাঁ ইজ পিক্সেল হচ্ছে দেখেন যদি আপনি পিক্সেলে পাঠান। তো আপনার সাসে যেটা হতো আমরা সরাসরি হচ্ছে গেট করতে পারতাম কোনো একটা ম্যাপ থেকে, কিন্তু লেসে এটা নাই, যার কারণে হচ্ছে আমরা ইফ একটা ফাংশন আছে, ইফ ফাংশনকে কল করে আমরা বলে দিচ্ছি যে যদি আমরা কোনো কালার পাঠাই, হ্যাঁ, তাহলে সে কালারটাকে প্রিন্ট করবে, আর না হলে হচ্ছে সে ডিপটাকে প্রিন্ট করবে। তো এটা কোথায় ইউজ করছি একটু বলি, যেমন দেখেন আমাদের প্যারামিটারগুলো হচ্ছে বাই ডিফল্ট আনসেট, মানে হচ্ছে কোনো কালার নাই। তো সেখানে প্রথমে চেক করে যে আমি আসলে কোনো কালার পাঠাইছি কিনা, যদি দেখি যে পাঠাইছি তাহলে সে কালারটা দিল, আর যদি না হয় তাহলে হচ্ছে সে ওই যে ওই ভেরিয়েবলটা আছে ইয়েলো ডিপ, রেড ডিপ অথবা গ্রিন ডিপ, ওই ভেরিয়েবলের কালারটাই কী করবে, কালারের মধ্যে সে সেট করবে। এরপর আছে কি আমার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। এরপর দেখেন বাটন ফিল, এখানেও সেম, জাস্ট হচ্ছে এখানে যে কাজটা করতাম আমরা, যে সরাসরি হচ্ছে কি প্যারামিটার থেকে আমরা একটা কালারকে পিক করে নিতে পারতাম, যেটা হচ্ছে আমরা এখানে সুযোগটা নাই আর কি, এতটুকুই। এরপর হচ্ছে আর কি আছে, মোটামুটি এতটুকু হলেই চলবে। আর দেখেন বাকি এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে অ্যাট দ্য রেট। ওকে, আর ও সরি, তো আমি scss ফাইলে আছি, কোন জায়গাতে চেঞ্জ করতেছি। আর এখানে দেখেন আমরা যদি কাস্টম কোন একটা ভেরিয়েবলের নাম দিয়ে একটা বাটনের ক্লাস নেম তৈরি করতে চাইতাম, তাহলে কি দিতাম, হ্যাশ দিয়ে দেন সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে কি একটা ফাঁকা স্ট্রিং এর সাথে ভেরিয়েবলের নামটা যোগ করতাম। কিন্তু এখানে দেখেন, এখানে যে জিনিসটা হচ্ছে আপনাকে এত ঝামেলা যাওয়ার দরকার নাই, শুধু অ্যাট দ্য রেট দিয়ে শুধুমাত্র ওই ভেরিয়েবলের নাম উইদাউট অ্যাট দ্য রেট এটা ইউজ করলে দেখবেন আপনাকে কালারটা তৈরি করে দেবে। যেমন আমরা বাটন সাকসেস, সরি বাটন রেড, বাটন গ্রিন, এরকম কিছু বাটন কিন্তু আমরা তৈরি করেছিলাম। এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে দেখেন আমরা এখানে ইচ একটা ফাংশন তৈরি করতাম হচ্ছে কিভাবে, মানে ইচ ফাংশনটা একটু ভিন্ন। এখানে হচ্ছে এই যে বাটন নেম, সে বাই ডিফল্ট হচ্ছে কি কালার নেমসগুলোকে সে ম্যাপ করতে পারে। যেমন এখানে কালার নেমসগুলো আমাদের আছে, এই যে কালার নেমসগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে কি সে বাটন নেমস ইন কালার নেমস, হ্যাঁ এইভাবে ইউজ করা হয়। আর লেসে যেটা করা হয় সেখানে দেখেন সে হচ্ছে ইচ দিয়ে কালার নেমসটা দেয়, দেন ওখানে হচ্ছে কি এই যে বাটন নেম নামে কিছু নাই। হ্যাঁ, তা আমরা যেটা করতে হয় সে ভ্যালুর ভ্যালু হিসাবে প্রতিটা প্যারামিটার, প্যারামিটার না, প্রতিটা এলিমেন্টকে রিটার্ন করে। তো আমরা যেটা করছি বাটন নেম নামে একটা ভেরিয়েবলে ভ্যালুটাকে সেট করলাম, যাতে সে মিল থাকে আর কি, এখানে যেভাবে করছি এখানে এইভাবে যেন করতে পারি। এরপর আরেকটা হচ্ছে আমরা কি করলাম, দুটো কালার তৈরি করছি, একটা ডিপ আর একটা হচ্ছে কি লাইট। তো মূলত আমরা ভেরিয়েবলের মধ্যে নেমটা সেট করছি আর কি, কারণ এটা এরকম হতে পারে যে রেড ডিপ, রেড লাইট। হ্যাঁ, এরপর আমরা কি করছি ক্রিয়েট বাটন নামে একটা মিক্সিংকে কল করছি। হ্যাঁ, তো ক্রিয়েট বাটন কোনটা, এই যে এটা। আর এখানে আমরা যেটা করছি, এখানে দেখেন এখানে হচ্ছে আমরা গেট করছি একটা অ্যারে থেকে বা হচ্ছে লিস্ট থেকে, আর এখানে আমরা যেটা করছি আমরা সরাসরি ভেরিয়েবলকে কল করছি। তো এই কারণে আমরা যখন ভেরিয়েবলগুলো তৈরি করছিলাম আমরা দুইটাই রাখছিলাম, একটা হচ্ছে লিস্ট আর একটা হচ্ছে কি জাস্ট সিঙ্গেল ভেরিয়েবল। ওকে, তো আপনি যদি লেস ইউজ করেন তাহলে সরাসরি এইভাবে ইউজ করতে পারবেন, আর যদি আপনি সাস scss অথবা সাস ইউজ করেন তাহলে আপনাকে ম্যাপ করে নিতে হবে।
এতটুকুই তফাত। এরপর দেখেন যদি আমরা কার্ড লেসে যাই, আর এই বাকিগুলা মোটামুটি বুঝবেন। এখানে যেটা বুঝার বিষয় সেটা হচ্ছে আপনার লুপ এবং কন্ডিশন। তো লেসে হচ্ছে সরাসরি ইফ এলস টাইপের এরকম কিছু নাই, আপনাকে হচ্ছে ওই ইজ কালার এই ফাংশনগুলো ইউজ করে একটু টেকনিক্যালি কন্ডিশনটা ইউজ করতে হবে। আর আরেকটা জিনিস একটু দেখায়, সেটা হচ্ছে আমরা যদি ফ্রেমওয়ার্ক ডট লেসে যাই, হ্যাঁ এখানে আমরা কিছু কাজ করছি ফ্রেমওয়ার্ক ডট লেসে। এখানে ধরেন এই যে আমরা ফ্লেক্সের অর্ডারগুলো তৈরি করছিলাম, হ্যাঁ তো এটা যদি আমরা এখান থেকে ওপেন করি, ধরেন সাসের ফ্রেমওয়ার্কটা যদি ওপেন করি, যে দুইটা লুপের স্টাইলটা একটু দেখাই, কোথায় যেন বেন্ডরে ফ্রেমওয়ার্ক ডট এস সি এস এস। ওকে, তো এখানে যদি দেখেন আপনি এখানে দেখতে পারবেন আমরা একটা ফর লুপ ইউজ করে কি করতে পারি, যে একটা রেঞ্জ বলে দিই যে 1 থেকে 12 পর্যন্ত কি হবে, একটা লুপ চলবে, এই লুপের মধ্যে আমাকে 12টা অর্ডার ক্রিয়েট করে দিবে। কিন্তু লেসে হচ্ছে এরকম কিছু নেই, হ্যাঁ আপনার ফর লুপটা অ্যাভেলেবেল না। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে প্রোগ্রামিংয়ে বলা হয় রিকার্সিভ ফাংশন। তো আমরা সেমভাবে একটা রিকার্সিভ মিক্সিং তৈরি করতে পারি। হ্যাঁ দেখেন আমি একটা ফাংশন তৈরি করলাম হচ্ছে কি, যে অর্ডার উইথ ব্রেক পয়েন্ট। হ্যাঁ তো অর্ডার উইথ ব্রেক পয়েন্ট দিলে যেটা হবে, আচ্ছা প্রথমে উইদাউটটা দেখাই, অর্ডার উইদাউট দেখেন। তো এটা এই যে কাজটা করবে সেটা হচ্ছে অর্ডার 1 থেকে অর্ডার 12 পর্যন্ত আমাকে একটা ক্লাস তৈরি করে দিবে। তো আমি একটা মিক্সিং তৈরি করলাম, জাস্ট এটা ফলো করেন, যে একটা মিক্সিং তৈরি করলাম হচ্ছে কি অর্ডার উইদাউট ব্রেক পয়েন্ট, সে একটা প্যারামিটার রিসিভ করবে। আর এখানে আপনি একটা কন্ডিশন দিতে পারবেন যে আই লেস দ্যান টোটাল গ্রিড, টোটাল গ্রিড হচ্ছে কত, 12। তো আমার আইটা হচ্ছে কি বারবার ইনক্রিমেন্ট হবে, আই যদি আমি 1 থেকে দিই 1 2 3 করে, যখন দেখবে সে 12 হয়ে গেছে, হ্যাঁ 12-এর কম হবে আর কি, তখন সে যেটা করবে সে হচ্ছে এই এই অর্ডারটাকে প্রিন্ট করতে থাকবে। ওকে, তো এরপর আমরা যেটা করলাম প্রথমে নিচে আসি, হ্যাঁ নিচে থেকে আমরা মিক্সিংটাকে কল করলাম 1 দিয়ে। তো 1 দিয়ে কল করার সাথে সাথে যেটা হলো, এটা একবার প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পর দেখেন সে নিজেকে নিজে আবার কল করছে, কিন্তু কল করছে কিভাবে, আই প্লাস 1 দিয়ে। তো আই প্লাস 1 মিন্স হচ্ছে কি, যে সে আগের যে 1 ছিল সে এখন আয়ের ম্যান হয়ে যাবে 2। তো সে এখানে আরেকবার চেক করবে যে হ্যাঁ 2 এখনো টোটাল গ্রিডের থেকে ছোট। এইভাবে যখন রান হইতে থাকবে হইতে থাকবে হইতে থাকবে, যখন দেখবে যে আয়ের মান এবং টোটাল গ্রিডের মান সমান হয়ে গেছে, তখন সে কি করবে আর এই অর্ডারটাকে প্রিন্ট করবে না। তো যদি একটু আমরা দেখতে চাই যে আসলে হয়েছে কি না, আমরা এই স্টাইল ডট লেসে যদি দেখি অর্ডার লিখে সার্চ করতে পারেন, তাহলে আসবে অর্ডার দেখেন, আচ্ছা ডট অর্ডার লিখে, ওকে দেখেন অর্ডার 1, হ্যাঁ অর্ডার শুরু হয়েছে কোথায় থেকে দেখেন, এটা রো অর্ডার 1, অর্ডার 2, অর্ডার 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে 12 কিন্তু আসে না, হ্যাঁ আমাদের আসছে কত থেকে, 11 থেকে, 11 পর্যন্ত। তো আমাদের অর্ডার তো 12টা লাগবে। তো এখানে যে জিনিসটা হয় সে চেক করে হচ্ছে 12-এর থেকে ছোট। তাহলে আমরা যেটা করব এখানে হচ্ছে শুধুমাত্র যোগ করে দিব 1, হ্যাঁ তো 1 যোগ করলে যেটা হবে, সে 13 পর্যন্ত চেক করবে, যে আয় যদি 13-এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে আমরা যেটা পাবো, যে আমরা 12 পর্যন্ত পেয়ে যাব, যে হ্যাঁ যে সে হচ্ছে কি 1 থেকে 12 পর্যন্ত, মিনস হচ্ছে অর্ডার 1 থেকে সে অর্ডার 12 পর্যন্ত সে প্রিন্ট করবে। হ্যাঁ সেমভাবে আপনাকে এখানে একটা দিতে হবে। তো এগুলো হচ্ছে আপনাকে বেসিক কিছু প্রোগ্রামিং নলেজ লাগবে, যেটা থাকলে হয়তো আপনি এখান থেকে কাজটা করতে পারবেন আর কি খুব সহজে। এখন দেখেন আমরা যদি এসসিএসএসটা চেক করি, দেখেন অর্ডার 11 এবং অর্ডার 12 এখন কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, এতক্ষণ কিন্তু ছিল না। তো এটা একটা বিষয়, আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে একটা লুপ করার প্রসেস আর কি, যেহেতু সরাসরি লুপ নেই, আপনি রিকার্সিভ ফাংশন অথবা এটাকে বলা হচ্ছে রিকার্সিভ মিক্সিং ইউজ করে একটা কাজ করতে পারেন। আর এছাড়া আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে কি ইচ। তো ইচ দিয়ে মূলত যেটা হয়, যে কোনো একটা মিক্সিং অথবা লিস্ট অথবা একটা ম্যাপ, এটাকে সে হচ্ছে ফুল ম্যাপ করতে পারে আর কি, বা ফুল একবার স্ক্যান করতে পারে, যে প্রতিটা এলিমেন্টকে সে দেখতে পারে। কিন্তু আপনি যদি চান যে একটা নির্দিষ্ট সংখ্যা পরিমাণ যে কোনো একটা কাজ করবেন, তাহলে আপনাকে রিকার্সিভ ইউজ করতে হবে। আর এছাড়া ইচের আরেকটা পার্ট আছে, এটাকে বলা হয় হচ্ছে রেঞ্জ, হ্যাঁ এটা দিয়ে একটা কাজ করা যায় আর কি কোনো রকম। তো এতটুকু একটু করতে পারেন, করলে মোটামুটি, যেমন এখানে দেখেন আমরা কিছু যে মার্জিন তৈরি করছিলাম হচ্ছে কি 20টা মার্জিন তৈরি করছিলাম। তো মার্জিনগুলো মূলত ছিল হচ্ছে কোন পর্যন্ত, আপনি এখান থেকে থ্রু যেটা আছে থ্রুটাকে এখানে ইউজ করতে পারেন, 20 ইউজ না করে। ধরুন হচ্ছে কি আমরা 20টা ক্লাস তৈরি করতে চাই, মানে 20টা মার্জিন তৈরি করতে চাই, যে M5, M10, M15, M20 এরকম হচ্ছে টোটাল 20টার মতো আমাদের ক্লাস তৈরি হয়। তো আমরা হালকা একটু ক্যালকুলেশন করে নিছি, যে আসলে আমরা যদি যে কোনো স্টেপকে, যেহেতু আমাদের স্টেপটা পাস করেই যাবে, তো আমরা 100কে
5 দিয়ে ভাগ করলাম আর কি, যে টোটাল 20 ভাগ হবে। তো এখানে যেটা হলো, সে 1 থেকে হচ্ছে কত পর্যন্ত, এই 20 পর্যন্ত যখন সে লুপ চলবে, সে হচ্ছে আমাকে M1 থেকে M100 পর্যন্ত সে কি করবে, 20টা ক্লাস তৈরি করে দিবে, যেখানে সে 5 5 করে ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা যেটা করছি, যে প্রতিটা ক্লাসের বা হচ্ছে এখানে একটা শর্টকাট তৈরি করে নিছি আর কি, যে আমাদের যাতে বারবার ক্যালকুলেশন করতে না হয়, আমরা ক্লাস সাইজ দিলাম হচ্ছে কত, ভ্যালু ইনটু স্টেপ। তো এখন যদি ভ্যালু স্টেপ ভ্যালু যদি হয় 5, তাহলে সে স্টেপ স্টেপ হচ্ছে কত, দেখেন স্টেপ হচ্ছে 5, আর মানে হচ্ছে 5 5 করে বাড়তেছে। আর এই যে থ্রু যেটা আছে বা হচ্ছে একটা ভ্যালু, তো আমরা ইচের সাথে সবসময় একটা ভ্যালু পাই। তো আসলে এই কিছু জিনিস আপনার কাছে খুব অদ্ভুত লাগবে যদি আপনি প্রথমবার এই ভিডিওটা দেখেন। আপনাকে প্রথমে লেসের ফুল ভিডিওটা দেখতে হবে, এবং লেসের ডকুমেন্টেশনটা আপনি নিজে একটু প্র্যাকটিস করবেন দেখে দেখে, তাহলে হচ্ছে আপনি এই এই ভিডিওটা বুঝবেন, বা হচ্ছে আমরা যে ডিজাইনটা করছি ফুল ডিজাইনটা আপনি বুঝবেন, নাহলে আপনার জন্য আসলে বোঝাটা অনেক কষ্ট হয়ে যাবে, হয়তো কিছুক্ষণ দেখে আপনি ছেড়ে দিবেন, যে আপনার কাছে অনেক কঠিন লাগতেছে। কিন্তু আপনাকে, আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে, সব কিছু আপনার কাছে সহজ লাগবে এবং ইজিতে আপনি বুঝতে পারবেন। তো এতটুকু এই তফাতগুলো একটু আপনাকে বুঝে নিতে হবে আর কি, যে যদি আপনি SCS এ কাজ করেন, SCSS এ কাজ করেন, তাদের ইউটিলিটি অনেক বেশি, কিন্তু একটু কোড করতে হয় অনেক আর কি। হ্যাঁ, যে কারণ ওদের যদিও কোড করতে হয় অনেক, কিন্তু তাদের একটু ইউটিলিটি বেশি। আর লেসে হচ্ছে জিনিসপাতি কম, তো আপনি ওই কিছু জিনিসকে একটু টেকনিক্যালি ডান বাম করলে হচ্ছে কি সব ফিচারই আপনি নিয়ে আসতে পারবেন। তো আপনি যদি শুধুমাত্র শর্টকাট সিএসএস করার জন্য ইউজ করেন, তাহলে লেস ইউজ করাটা বেটার। আর যদি চান যে না খুব প্রচুর অ্যাডভান্স কাজ করবেন, তাহলে সিএসএসটা বেটার। ওকে, এরপর দেখেন গ্রিডের কাজটা একটু দেখাই, যে আমরা যে গ্রিডের SCSSটা দেখি। এখানে দেখেন আমরা কি করছি, একটা গ্রিড সাইজ নিছি, গ্রিড সাইজ হচ্ছে সে কি করছে, এখানে ধরেন আপনার ক্যালক করছে কোথা থেকে, 100 বাই টোটাল গ্রিড। হ্যাঁ, আমাদের টোটাল গ্রিডকে সে হচ্ছে 100 দিয়ে ভাগ করছে, মানে 12কে 100 দিয়ে ভাগ, 100কে আমরা 12 দিয়ে ভাগ করছি। 12 দিয়ে ভাগ করার পর যেটা হয়েছে, আমরা ধরেন এখানে একটা ফর লুপ চালাইছিলাম, কত পর্যন্ত চালাইছিলাম, খেয়াল আছে, মানে টোটাল গ্রিড পর্যন্ত, 1 থেকে 12 পর্যন্ত। কিন্তু দেখেন আমরা যদি এখানে যাই, লেসে যদি যাই, দেখেন আমরা এখানে হচ্ছে আমাদের ওই লুপ চালানোর তো সুযোগ নাই, যার কারণে আমরা যেটা করছি রেঞ্জ পর্যন্ত কি করছে, একটা লুপ চালাইছে। রেঞ্জ মিন্স হচ্ছে সে 12 পর্যন্ত আর কি, সে যেটা করবে 1 থেকে 12 পর্যন্ত একটা লুপ চালাবে। তো আপনি যদি, তো রেঞ্জের আরও কিছু প্যারামিটার আছে, সে হচ্ছে আরও দুটো প্যারামিটার রিসিভ করতে পারে, স্টার্ট এবং এন্ড। আপনি চাইলে কত থেকে শুরু হবে কোথায় শেষ হবে সেটা আপনি বলে দিতে পারেন। তো আমরা এখানে কোনো সাইজ যদি না বলে দিই, সে হচ্ছে 1 থেকে শুরু করে যে রেঞ্জটা বলবেন সে তত পর্যন্ত কি চলবে, একটা লুপ চলবে। আর যেহেতু আমাদের কলগুলো এইভাবে দরকার, যেমন কল 1 থেকে কল 12, তো আমাদের গ্রিড সাইজ 12, যার কারণ হচ্ছে কি সে 12 বার এই লুপটা চলবে। এবং সে এখানে যেটা করতেছে, 1%-এর সাথে গ্রিড সাইজ এবং কল লং, মিন্স হচ্ছে গ্রিড সাইজ যদি হয় আপনার কত, 12, গ্রিড সাইজ বলতে এটা না, গ্রিড সাইজ হচ্ছে যে আমরা এখানে যেটা পাচ্ছি আর কি। হ্যাঁ, তো ওই গ্রিড সাইজের সাথে সে কি করে, সে হচ্ছে কল লংকে, ধরুন হচ্ছে কল 1-এর সাথে ওই যে পার্সেন্টেজটা আমরা পাই, ওই পার্সেন্টেজের সাথে গুণ করে 1%-এর সাথে গুণ করে দেয়। কারণ হচ্ছে শুধু পার্সেন্টেজকে এখানে কনকেটেনেট করা যায় না, যেটা হচ্ছে সিএসএস আমরা ক্যালক দিয়ে করতে পারতাম। তো এখানে হচ্ছে আপনাকে এভাবে করতে হবে। আর আমরা যদি এই পাশে যদি দেখি, ধরেন এখানে যদি দেখি, এখানে কিন্তু আমাদের এত কষ্ট করতে হচ্ছিল না। হ্যাঁ, আমরা সরাসরি হচ্ছে অনেকটা মিল আছে যদিও, দেখেন এখানে যেরকম এখানে আছে, কিন্তু শুধুমাত্র এই জায়গাতে তফাত। হ্যাঁ, এখানে ইফ এলস দিয়ে আমি হয়তো এক জায়গাতে করতে পারতাম, কিন্তু এখানে এক জায়গাতে করার সুযোগ নেই। দেখেন এখানে হচ্ছে ব্রেক পয়েন্ট ছাড়া একবার করতে হয়, আর ব্রেক পয়েন্ট সহ একবার করতে হয়, ঠিক আছে। তো ব্রেক পয়েন্টের জন্য আমরা যে ব্রেক পয়েন্টগুলো নিয়ে আসছি ভেরিয়েবল থেকে, দেন ওখানে আরেকবার হচ্ছে কি করছিলাম, আরেকটা লুপ চালাই সেম কাজগুলো তৈরি করছে, কিন্তু আউটপুট সেম। আপনি যদি আমাদের স্টাইল ডট লেস না, যদি স্টাইল ডট সিএসএসটা দেখেন, তখন আপনি সেম আউটপুটগুলাই দেখতে পারবেন, ঠিক আছে। যদি আপনি গ্রিডে চলে আসেন, আমি কল ধরে সারছি, যে কল ডট কল, ওকে ডট, এই কলটা কোথায়, অর্ডার MD, জাস্ট রাইট, আমি একটু চেক চেক করে নিচ্ছি। আচ্ছা, আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে রেঞ্জটা হবে গ্রিড সাইজ না, এটা হচ্ছে টোটাল গ্রিড। হ্যাঁ, আমরা টোটাল গ্রিডটা দিব এখানে, টোটাল গ্রিড কপি করেন, টোটাল গ্রিডটা এখানে দেন। হ্যাঁ, টোটাল গ্রিড মিন্স হচ্ছে আমার লুপটা হচ্ছে 12 বার চলবে। দেখেন এখন যদি আমরা সেভ করি, ইচ রেঞ্জ, কল
নং আপস ওয়েট। আচ্ছা ভুলটা একটু বলি, ভুলটা হচ্ছে দেখেন আমরা এখানে কল নং নামে একটা ভেরিয়েবল ইউজ করছি, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা এখানে ইনক্লুড করি নাই। তো মেবি কোনো একটা সময় আমি কন্ট্রোল জেড দেওয়ার সময় এটা চলে গেছে। তো এখানে প্রথম যে চেঞ্জটা করতে হবে সেটা হচ্ছে কি, অ্যাট দ্য রেট টোটাল গ্রিড, টোটাল গ্রিড। তো টোটাল গ্রিডটা হচ্ছে কি, আমাদের যে টোটাল গ্রিড নামে যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলটা চলে আসলো এখানে। দেন এখানে যেটা আছে সেটা হচ্ছে দেখেন আমরা কল নং নামে যেটা পাইছি না, এই কল নংটাকে এখানে লিখবো কল নং। হ্যাঁ, তো কল নং হচ্ছে কি, আমরা ভ্যালুটাকে এখানে বলে দিব যে কল নং ইকুয়াল হচ্ছে কি ভ্যালু। দেখেন এখন যদি আমরা সেভ করি তখন যেটা হবে, কল নংটা হচ্ছে এখন আমার এখানে ভিজিবল হবে। তো যদি হয় একটু ওয়েট, ইচ অপারেশন ইনভ্যালিড টাইপ, সমস্যা কোথায়? আচ্ছা আমি ভুলটা একটু বলি, আমি এটা প্রথমে খেয়াল করি নাই, ভুলটা হচ্ছে আমি বলি আমরা এখানে লেস হচ্ছে ক্যালক ছাড়াই কাজ করে, সাসে আবার হচ্ছে ক্যালকটা বলে দিতে হয়। ওকে, তোরা এটাই রিকমেন্ড করে যে যেন আমরা ক্যালক দিয়ে হচ্ছে কি করি, ডিভিশন গুণ অথবা ভাগ গুণ এগুলো করি। তো লেসে আবার ওটাকে তুলে দিছে। আর এখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, যেহেতু আমরা গ্রিড সাইজের সাথে যে কল নংটা আমরা প্রতিবার পাচ্ছি এটাকে গুণ করতে চাই, এই কারণে গুণফলের সাথে কি করব, 1% মিন্স হচ্ছে পিক্সেল পার্সেন্ট, তারপর হচ্ছে রেম ইএম, এগুলোর সাথে যে গুণটা হয় এই গুণটা হয় হচ্ছে আমাদের ক্যালক দিয়ে। কিন্তু এই সরাসরি গুণটা হচ্ছে কি দিয়ে করতে পারি, আমরা ডিরেক্ট হচ্ছে লেস দিয়ে করতে পারি। দেখেন সে সরাসরি এই কাজটাই করছে, যে গুণফলটা পাইছে সে ওইটাকে এখানে বসায় দিছে। অথবা দেখেন আপনি যদি এখান থেকে এই পার্টগুলো তুলে দেন, ধরেন আমি এখান থেকে একটাকে কেটে দিচ্ছে, তো দিয়ে যদি আপনি সেভ করেন, দেখেন এখন কিন্তু এখানে সরাসরি কি দিবে, আপনাকে এরর দিবে। তো হয় আপনাকে যেটা করতে হবে, একটা কাজ করতে পারেন এইভাবে, আপনি জাস্ট প্রথমে এতটুকুকে ব্র্যাকেট দিয়ে বলে দিতে পারেন, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যেটা করতে পারেন, দেখেন সেট অটোমেটিক কি করবে, এই ক্যালক ছাড়া যেটা করবে লেস তার মতো করে ক্যালকুলেট করে সরাসরি আনসারটা আপনাকে এখানে বসিয়ে দিবে। আর আরেকটা হচ্ছে আপনি যদি ক্যালক ইউজ করেন তাহলে যেটা হবে, ব্রাউজার তার মতো করে এই আনসারটা বসাবে, ঠিক আছে। দেখেন আপনি যদি এই ব্র্যাকেটটা কেটে দেন, কারণ আমি সেকেন্ডের ব্র্যাকেটটা কেটে দিচ্ছি, তাহলে এই সেকেন্ড আউটপুটটা একটু খেয়াল করেন, দেখেন সে কিন্তু কি করতেছে, প্রথমে এই গুণফলটাকে সে ক্যালকুলেট করে, ক্যালকুলেট করার পরে হচ্ছে কি করে, সে হচ্ছে 1% বা হচ্ছে যে পার্সেন্টেজটা আসে তার সাথে যোগ করে দেয়। এখন দেখেন আমরা কিন্তু ক্যালক ফার্স্ট ফাংশন সহ দেখতেছি, কিন্তু যখন আমরা ক্যালক কেটে দিব তখন কিন্তু দেখি না, হ্যাঁ, কারণ ক্যালকটা কাজ করে যখন ব্রাউজারে ফুল সিএসএসটা কি হয় আপনার রেন্ডার হয়। আর আপনি যদি সরাসরি এভাবে বলে দেন, ধরেন গুণ যেগুলো আপনার রিয়েল গুণ করার দরকার ওইগুলোর সাথে যদি আপনি কোনো পার্সেন্টেজ বা পিক্সেলকে গুণ করেন, সে লেস তার কম্পাইলার দিয়ে গুণ করে গুণফলটাকে সে আপনাকে সিএসএসে কনভার্ট করে দেয়। তো এটা একটু ট্রিকি ছিল যেটা আমরা ফার্স্টে খেয়াল করি নাই। তো আমি এখানে এতটুকু যে পার্টগুলো আছে এগুলোকে শুধু আমি এখানে বলে দিচ্ছি, ওকে, জাস্ট শুধু ব্র্যাকেটে এতটুকু বলে দিচ্ছি, বাকিটা সে অটোমেটিক এই যে গুণফলটা আসবে গুণফলের সাথে সে পার্টের কাজটা করে নেবে। এখন দেখেন আমরা যে নিচের দিকে দেখি মিডিয়া কোয়েরিগুলো, তখন দেখবো যে আমার, ও এখানেও সেম আমরা গ্রিড সাইজ দিয়ে দিছি, এখানে এখানে হবে কি টোটাল, টোটাল গ্রিড, টোটাল গ্রিড, ওকে। এখন দেখেন এখানে টোটাল গ্রিড, ওকে। এখন দেখেন এই সবগুলো মিডিয়া কোয়েরির সাথে সে কি করছে, ওই যে 1 থেকে শুরু করে একবারে 12 পর্যন্ত আপনার সবগুলো কলাম আপনাকে রিটার্ন করবে এখানে, ঠিক আছে। কল 5 6 7 8 9 10 11 12, ওকে। তো আপনার টোটাল যে রেঞ্জ ওই পর্যন্ত আপনি পেয়ে যাবেন। তো এটা আমি প্রথমে খেয়াল করিনি, যার কারণে এটা আমি বুঝতে পারিনি যে আসলে কী কারণে ক্যালকুলেশনটা হচ্ছে না। তো এসসিএসএস এর প্রবলেমটা করে নাই, কারণ হচ্ছে আমরা তাদের রুলসে করছিলাম। তো লেসের রুলসটা আসলে অ্যাট এ টাইম যদি আপনি দুইটা নিয়ে কাজ করতে চান আপনার কিছু এরকম প্রবলেম হয়, তো যার কারণে যে কোনো একটা নিয়ে কাজ করবেন, কিন্তু দুইটা মাথায় রাখবেন যে আসলে কোনটা নিয়ে কি কাজ করা যায়। তো যাক ভালো হয়েছে ভুলটা পাওয়ার কারণে, আপনারা হয়তো যখন কাজ করতেন তখন হয়তো এরকম এরর পড়তেন, হ্যাঁ। তো প্রবলেম নেই, মোটামুটি আশা করি নেক্সট ইয়ার প্রবলেমটা পড়বেন না, ওকে। তো আমি স্টাইল ডট লেস থেকে এগুলো একটু কমেন্ট করে রাখছিলাম যাতে দেখা যায় আর কি, হ্যাঁ, সিএসএস এ সবার শেষে সিএসএস যেন গ্রিডটা থাকে। আর স্টাইল ডট লেসে দেখেন সেম
আমরা এসসিএসএস এ যা করেছিলাম এখানেও সেম। আর আরেকটা পার্থক্য হচ্ছে লেসে ইউজ নেই, আর সাস হচ্ছে কি আমরা ইউজ করে হচ্ছে যে কোনো মডিউল থেকে যে কোনো একটা মিক্সিং অথবা ভেরিয়েবলকে ইউজ করতে পারতাম, যেখানে যেটা হচ্ছে কি লেসে আমরা সুবিধাটা পাবো না। তো এই ছিল হচ্ছে টোটাল যে কোনো একটা আপনার সাইটকে কি করা, লেস লেস অথবা এসসিএসএস ইউজ করে কনভার্ট করা। আর এছাড়া যেটা বলবো যে আপনারা যদি খুব ভালো স্ট্যান্ডার্ড অথবা প্রফেশনাল কোনো কাজ করতে চান এবং নিজের জন্য একটা রিসোর্স তৈরি করতে চান, তাহলে লেস অথবা এসসিএসএস হচ্ছে কি বেস্ট। তো সবাই একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন ডকুমেন্টেশন পড়বেন, আর প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।